ভাই ফুচকা কোনো খাবার নয়, ফুচকা হলো একটা ইমোশন, মানছি, কিন্তু যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে এরকম ভাবে বানানো দেখছে তারা খাচ্ছে কি করে ভাই? মানে এটা দেখে মনে হচ্ছে না বলো যে গু গোবরকে লঙ্কা দিয়ে মাখিয়ে তার সঙ্গে এর ঘাম ফ্রিতে মিশিয়ে লোককে খাওয়াচ্ছে? নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমন একজন মানুষকে নিয়ে যে নিজেকে বিরাট বড় এড়ে বাস ভাবে, আর এমন আভাব যেমন ফুচকা বানাচ্ছে না যেমন তাজমহল বানাচ্ছে। আর মানে সারে দরওয়াজে খোল দেয় স্যার, যে রাজ নি খোলুঙ্গা আপনি জিন্দা, মানে আপনি হাত কাটা লুঙ্গা দোনো, যে রাজ নি খোলে। তো গাইস, আর ভাই এর মতো করে এত নোংরা ভাবে ফুচকা বানাতে আমি আমার জন্মে অন্তত কাউকে দেখিনি। তো চলো আজকে একে নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো, কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। স্যার বাচ্চা বাথরুম কর লেতে গোলগপ্পে খা কে? তো বাচ্চারা বাথরুমে হাগবে না, তুমি খাওয়াচ্ছই তো হাগার মতো দেখতে একটা জিনিস, তো হাগা খাওয়ালে হাগবেই তো। আধার কার্ড দেখানে ভি দিয়ে যায়েঙ্গে 18 সে কম উমর ওয়ালে কো। যদি তুমি খাবার বানিয়ে ফেমাস হতে চাও, মানে যদি তুমি চাও তোমার আশেপাশে ফুড ব্লগাররা ভনভন 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 করুক মাছির মতো, তাহলে তোমাকে এরকম কিছু একটা বকচোদি লাইন তোমাকে বেছে নিতে হবে। আচ্ছা, जैसे आप দেখ সকতে হ্যায় ইয়ে আ চুকা হ্যায় হামারে ভগত জি কা রামবন, ওর আব ইয়ে যা চুকা হ্যায় গোলগপ্পে কা পানি। মানে এই কাকুর যদি পারতো তো ওখানে একটা ডুব দিয়ে পর্যন্ত চলে আসতো, শালা এতটা হাতটা ঢুকিয়ে দিচ্ছে ভাই এতটা। তো ভাই আপ ইয়ে কে ডাল রে? বলছি ও ফুড ব্লগার দাদা, ফুড ব্লগার দাদা, বলছি তুমি কি দেখতে পাইছো না ওটা নুন দিছে, তুমি কি কা না ভাই? ইয়ে হ্যায় ইনকে গোলগপ্পে কা রামবাড, ইয়ে হ্যায় কিয়া ইয়ে তো বাতা দো, ইয়ে বস মশালা ইয়ে থা না ইয়ে জো ডালা আবি? না মশলা নয়, ওটা কুকুরের গু দিলো। মানের সালে কে খোপড়ি তোড় রে, খোপড়ি তোড় সালে কা সো কে লিয়ে সিরে? আচ্ছা জি হ্যাঁ, वो भी पुरुषों के लिए सिर्फ। टेस्ट नहीं है, टेस्ट नहीं है पानी पूरी में, सिर्फ मिर्ची मिर्ची है। টেস্ট লাগবে কি করে? কাকুর ওই কালো ঘামযুক্ত হাতটিতে সমস্ত টেস্ট লেগে আছে, তো টেস্ট লাগবে কি করে? এই কাকু এতটা অপরিষ্কার এতটা অপরিষ্কার এতটা অপরিষ্কার যে ইউটিউবে আনহাইজেনিক গোলগপ্পা লিখে সার্চ করলেই প্রথমেই এর অন্তত শ-দুয়েক ভিডিও পেয়ে যাবে। তো এই কাকুর গোলগপ্পা দেখতে দেখতে আমার চোখে পড়ে একটি চিকেনের রেসিপি ভাই, সেটা দেখেও আমি না 3 দিন অজ্ঞান ছিলাম। তাই আগেই বলে দিচ্ছি যাদের হার্ট দুর্বল তারা ভাই এই ভিডিওটা আর এখান থেকেই দেখো না। মুরগিটাও ভাই মরে গিয়ে বলছে ভাই আমি মরে গেছি, ভাই আমি মরে গেছি, এরপর আমাকে অন্তত শান্তিতে থাকতে দে না, মানে মরে যাওয়ার পর অন্তত পেছনটা মারিস না। সত্যি ভাই এর কাজ কারবার দেখে না আমার মরা মুরগিগুলোর জন্য কষ্ট হচ্ছে। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো, পাশে বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। আর যদি এই ভিডিওটা তুমি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।